সাইকেলিং তাজমহল দা কাইস্ট অফ রিডিমার মোয়াই বলা হয় সব মোয়াই অ্যাম্পি থিয়েটার অনেক ভয়ঙ্কর খেলা কিন্তু এখানে হতো এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু এই কলসেমে দেওয়া হতো ইকো পার্ক ভারতের সবচেয়ে বড় শহুরে পার্ক পৃথিবীর একমাত্র এই পার্কেই রয়েছে সপ্তম আশ্চর্য শুধু তাই নয় পার্কে আসবেন আর কিছু অ্যাক্টিভিটি করবেন না নাকি হয় নাকি রয়েছে নানান ওয়াটার অ্যাক্টিভিটিস কাশ্মীরের শিকারা রাইড ঘুমের টয় ট্রেন জার্নি চিলড্রেন পার্ক রেন ফরেস্ট রোজ গার্ডেন আরও কত কি সেই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া 8 থেকে 80 সবাই হবে খুশি শীতের হিমেল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে আর এই মিঠে রোদ গায়ে মেখে আজকে সারাদিন ঘুরবো ইকো পার্কে ঘোরাবো আপনাদেরও কীভাবে আসবেন কি কি দেখার আছে যাবতীয় সমস্ত ডিটেলস থাকছে আজকে এই ভিডিওয়। কলকাতা এবং শহরতলির বিভিন্ন দিক থেকে নিউ টাউন ইকো পার্কে যাওয়া যায় তেমনি আমি যাব বিধাননগর থেকে বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসুন বেরিয়ে আসার পর বাইরে দেখবেন এরকম প্রচুর অটো আছে এই অটোগুলো কিন্তু ইকো পার্কে যায় না তো এখান থেকে ইকো পার্ক যেতে গেলে সম্ভবত এখানে আপনাকে অটো রিজার্ভ করতে হবে তো আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করলাম আসলে ডাইরেক্ট যায় না আপনারা যদি অনেকে আসেন তাহলে ওটা 200-250 টাকায় আপনাকে ইকো পার্ক নামিয়ে দেবে আমি যদি 250 টাকাতে বুক করলাম কারণ আমি 4 নম্বর গেটে নামবো এই আর আপনারা এখান থেকে একটু সামনে এগিয়ে গেলে প্রচুর বাস আছে বাসে উঠে আপনি বিশ্ব বাংলা গেটে নামবেন ওখান থেকে আবার বাস করে ইকো পার্কে খুব সহজে চলে যেতে পারবেন অটো কতক্ষণ লাগবে দাদা এখান থেকে 20 মিনিট অটো রিজার্ভ করলে সুবিধা হচ্ছে এইটা আপনি নিজের মতো যেতে পারবেন বিধাননগর ছাড়া আপনি বনগার দিক থেকে এলে DN-47 এছাড়াও আরও অনেক বাস রয়েছে সাউথ লাইন থেকে এলে পার্ক সার্কাস নেমে ডাইরেক্ট বাস পাবেন এছাড়া শিয়ালদা দিক থেকেও বেশ কিছু বাস ইকো পার্কে যায় অটো থেকে ইকো পার্কে নেমে গেলাম এই যে এটা হচ্ছে 4 নম্বর গেট ওই সামনে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে টিকিট কেটে নিলাম সঙ্গে একটা ইকো পার্কের ম্যাপ টিকিট হচ্ছে 30 টাকা পার হেড আর ভেতরে ঢুকলে তো পরপর টিকিট থাকবেই আচ্ছা করোনা ভাইরাস আমাদের প্রথমে স্বাগত করছে ইকো পার্কে সপ্তম আশ্চর্য একেবারে 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আর এখানে টিকিট কাউন্টার আছে তো প্রবেশ করেছি ইকো পার্কের মধ্যে প্রথমেই আমরা যাব 7 ওয়ান্ডার্স এই সপ্তম আশ্চর্য বাঁদিকে এটা এখানেও 30 টাকা পার হেড টিকিট নিচ্ছে আর ওপেনিং টাইম হচ্ছে রবিবার এবং ছুটির দিন কিন্তু এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 11টায় খুলে যাবে রবিবার এবং ছুটির দিন আর বাকি সময় হচ্ছে আপনার 12টার পরে পার্ক প্রত্যেক দিন বাকি দিনগুলোতে খুলবে আর সোমবার পুরোপুরি বন্ধ থাকছে এন্ট্রির প্রথমেই রয়েছে পিরামিড সপ্তম আশ্চর্যের একটা এই মিশরের পিরামিড মানে গিজার পিরামিড যেটা বলা হচ্ছে মেন যে জায়গা আছে সেখানে 3টি প্রধান এই পিরামিড রয়েছে এখানেও দেখছি সেরকমভাবেই তৈরি করা হয়েছে এইবারের ভেতরে ঢুকে দেখি ভেতরে কি আছে বাহ এইখানে সেই মিশরীয় কারুকার্যগুলো রয়েছে আর এই হচ্ছে মমি পিরামিডের মধ্যে এই মমি করে রাখা হতো ফ্যারাওদের আর এই পিরামিডের পরে একটা ছোট্ট পুল তার এপারে রয়েছে পেট্রা এই হচ্ছে পেট্রা শহর জর্ডনের পেট্রা শহর খুব প্রাচীন শহর যেটা আসলে একটা পাহাড় বেলে পাথর দিয়ে তৈরি সেই পাহাড় কেটে তার মধ্যে তৈরি করা হয়েছিল এই শহর এবং যেটা অনেক দিন কিন্তু লুকোনো অবস্থায় ছিল পরবর্তীতে আবিষ্কৃত হয় এবং এর ভেতরে অনেক কারিকর্য রয়েছে এবং ব্যবসা বাণিজ্য নানান দিক থেকে এই পেট্রা শহর কিন্তু একসময় অনেক উন্নত হয়েছিল পেট্রার ভেতরে যাই পেট্রা শহর এর ভেতরে এরকম অনেক কারুকার্য করা রয়েছে
পেট্রা শহরের একেবারে সামনে রয়েছে স্টার আইল্যান্ড। এদের বলা হয় মোয়াই, বলা হয় সব মোয়াই। এই আকৃতিগুলো দেখুন মানুষের। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি, চিলিতে রয়েছে স্টার আইল্যান্ড। অসাধারণ ভাস্কর্য তৈরি করা হয়েছিল সেই সময়, অরিজিনাল জায়গায় যেতে পারলে সত্যি স্টার আইল্যান্ড খুব ভালো লাগবে। এই যে মানুষের যে মূর্তিগুলো দেখছেন, এগুলো কিন্তু নানান আকৃতি অরিজিনাল জায়গায় ছিল, এখানেও আছে, এবং এদের বডি থেকে মাথার আয়তন অনেক বেশি হওয়ার কথা। স্টার আইল্যান্ডের একেবারে সামনে রয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরো। কর্কোভাডো পাহাড়ের উপরে কিন্তু রয়েছে এই দ্য ক্রাইস্ট অফ রিডিমার। প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন গোটা পৃথিবী নাজেহাল অবস্থা, তখন বিশ্বাস ফিরিয়ে আনতে সেই বলা যায় আশার অপ্রতিরোধ্য প্রতীকী হচ্ছে এই দ্য ক্রাইস্ট অফ রিডিমার। এই সপ্তম আশ্চর্যের মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে, এগুলো আপনারা জানেন পরিবর্তনশীল, অর্থাৎ মানুষের ভোটের উপরে এইগুলো নির্ভর করে। তো এখন মানে যেমন এই স্টার আইল্যান্ডটা নেই, তারপরে গিজাটাও, গিজার পিরামিডটাও আমি দেখছি এখন তুলে দেওয়া হয়েছে। এবার চলে আসুন ভারতবর্ষে, চলে যান আগ্রার তাজমহলে। ঠিক তার একটা ক্ষুদ্র সংস্করণ এই ইকো পার্কের সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে, তাজমহল। তাজমহলের ঠিক সামনে রয়েছে চীনের প্রাচীর, চীনের প্রাচীর, বিখ্যাত প্রাচীর, অনেক বিস্তীর্ণ এটা। বেশ উঁচুতে তৈরি করা রয়েছে এটা, চীনের এই মহাপ্রাচীর। আপনি মহাকাশ থেকেও কিন্তু দেখতে পারবেন, মানে মহাকাশ থেকে চীনের প্রাচীরটা দেখা যায়, এই ব্যাপার। আর এর দৈর্ঘ্য অনেক বেশি, ধরে নেওয়া হয় এটা 8,850 কিলোমিটার দীর্ঘ চীনের এই প্রাচীর। মূলত তৈরি হয়েছিল বিদেশি আক্রমণ প্রতিরোধ করার জন্য। অ্যাম্পি থিয়েটার, রোম, ইতালি, এটা সেই জায়গা। এই থিয়েটারে 50,000-এরও বেশি মানুষ কিন্তু একসঙ্গে অ্যাট এ টাইম বসতে পারতেন। ঢুকে পড়েছি অ্যাম্পি থিয়েটারে, কলোসিয়াম, রোম, ইতালি। যে থিয়েটারের মধ্যে বিভিন্ন ক্লাসিক্যাল নাটক প্রদর্শনী হতো, গ্ল্যাডিয়েটরদের মারামারি বা লড়াই হতো, এছাড়া অনেক ভয়ঙ্কর খেলা কিন্তু এখানে হতো, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু এই কলোসিয়ামে দেওয়া হতো, যার জন্য এটা বিখ্যাত হয়ে আছে। সেই আমলের একজন এলো, তো কেমন লাগছে আপনার বলুন? ব্যাপার হচ্ছে এই যে সপ্তম আশ্চর্য, এইটা দেখতেই আমি দেখছি ইকো পার্কের মধ্যে অনেক সময় লেগে যাচ্ছে। মোট 4টে গেট রয়েছে, তার মধ্যে আমরা ঢুকেছি 4 নম্বর গেট দিয়ে, কারণ আর কিছুই না, প্রথমে এই সপ্তম আশ্চর্য দেখার ইচ্ছা তাই, কারণ 4 নম্বর গেটের পাশেই এটা রয়েছে। আপনি হয় 4 নম্বর নাহলে 1 নম্বর গেট দিয়ে ঢুকবেন, ঢুকে একটা দিয়ে ঢুকে আর একটা দিয়ে বেরিয়ে যাবেন, সব দেখতে পারবেন। এখন আমরা ঢুকছি চিলড্রেন পার্কে, মানে চিলড্রেন কর্নার যাকে বলা হচ্ছে। তো এই বাচ্চাদের এখানে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে দেখছি, কে দোল খাচ্ছে চিনতেই তো পারছেন আপনারা। এইখানে বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, তো আপাতত এটা নাকি ভাঙা, এটাই হচ্ছে না। এবার দার্জিলিংয়ের টয় ট্রেন, এটা একটা মডেল আকারে রয়েছে, এটা কিন্তু চলবে না। আর এই টয় ট্রেনের ঠিক সামনেই রয়েছে মাস্ক গার্ডেন, নানান দেশের এবং নানান রকমের মুখোশ সামনে রয়েছে। এবার ঢুকে পড়লাম মাস্ক গার্ডেনে, প্রচুর নানান রকম ভ্যারাইটিসের মাস্ক রয়েছে এখানে, মানে আপনাকে এরকম দূর থেকে দেখতে হবে, এরকম রেলিং রয়েছে, এর ভেতরে রয়েছে, আপনি কাছে গিয়ে কিন্তু দেখতে পারবেন না। আচ্ছা, পার্কের মধ্যে নানান জায়গায় কিন্তু রয়েছে টয়লেট, এইদিকে কিছু দোকানপাট রয়েছে খাওয়া দাওয়ার, এর মধ্যে এরকম খাবারের দোকান কিন্তু অনেক আছে। পাউরুটিটা খাচ্ছি, এটা বাড়ি থেকে আনা, আপনি এখানে বাড়ি থেকে খাবার আনতে পারবেন, যে কোনো ধরনের খাবার এনে পার্কের মধ্যে যে কোনো একটা জায়গায় বসে সুন্দর করে খেতেও পারবেন। তো আমি এখান থেকে কফি খেলাম, কফি 20 টাকা। টয় ট্রেন, এই গাড়িতে আপনারা ঘুরতে পারেন, কিন্তু এখানে 150 টাকা করে পার হেড পড়বে, পুরোটা ঘোরাবে।
এবার আমার সামনে রয়েছে এখানে সাইক্লিং এর ব্যবস্থা, ও দুজন করে একটা সাইকেলে ওঠা যায়। এই সাইকেল কত নিচ্ছেন? 150 টাকা। কত মিনিট? 30 মিনিট। 30 মিনিটে সাইক্লিং। এই পার্কে আসবেন আর কিছু অ্যাক্টিভিটি করবেন না নাকি, হয় নাকি? তাই এখন এই যে দুজন আমরা সাইক্লিং করছি, বেশ ভালো লাগবে। আর সাইকেলগুলো বেশ ভালো আমি দেখছি, চালিয়ে মজা আছে, সত্যি অনবদ্য অভিজ্ঞতা। মানে এই শীতে একটা দিনের জন্যে আপনার ইকো পার্কে সারা দিন আপনি কাটাতে পারবেন। এর আকৃতি 475 একর জমির পরে গড়ে উঠেছে এই পার্ক, বিরাট ব্যাপার। সারাদিনের আনন্দে আপনি সাইকেলের সঙ্গে বা ওই টয় ট্রেনের ছাড়াও এইরকম গাড়িতেও ঘুরতে পারেন। এটা পার হেড কত গো দাদা? এটা পার হেড কত করে নেন? হ্যাঁ, 100 টাকা করে। এই বাচ্চাটা পড়লো রে। ওটো এদিকে রয়েছে বাটারফ্লাই গার্ডেন, এই এইদিকে। প্রজাপতি দেখি আনি, অনেক ন্যাচারাল গাছপালায় কিন্তু বেশ ভর্তি, আর এখানে প্রচুর প্রজাপতি। কি আছে এটা দাদা? বাটারফ্লাই দেখলাম, এটা রিয়েল বাটারফ্লাই আছে ভিতরে। ও, এটা টিকিট লাগবে? ফ্রি। ও আচ্ছা, যদি যেতে চান যাবেন, ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, কোনো কিছু হাত ধোয়া যাবে না, ছোঁয়া যাবে না। আচ্ছা, ডান দিক দিয়ে যাবেন, বাঁ দিক দিয়ে আসবেন। এবার আমরা ঢুকছি হেলিকোনিয়া গার্ডেন। এটা একটা জাস্ট পার্ক মতোই করা আছে, আর কিছু আমি দেখছি না এখানে। হেলিকোনিয়া এই গার্ডেনে কিন্তু একটা কৃত্রিমভাবে জলপ্রপাত তৈরি করা হয়েছে ওই ওখানে। এটা হচ্ছে রেন ফরেস্ট। এই হচ্ছে রেন ফরেস্ট। আসলে এইখানে রেন ফরেস্ট বলতে যেগুলো বোঝায় আর কি, যে গাছের পাতা সারা বছর সবুজ থাকে, কখনো ঝরে পড়ে না। এই হচ্ছে রেন ফরেস্টের মধ্যে রয়েছে এক হাতি। তো রেন ফরেস্টের মধ্যে কিন্তু আমার ভালোই লাগছে, বেশ গাছপালা প্রচুর আছে, শান্ত পরিবেশ। আর রেন ফরেস্টের মধ্যে এই যে এই ধরনের মূর্তি রয়েছে, আর ওই দিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বিষ্ণুপুরের সেই পোড়ামাটির কারুকার্য, জোড়া বাংলো বা জোড় বাংলো যেটাকে বলা হচ্ছে। আপনারা বিষ্ণুপুরে গেলে এর যে অরিজিনাল জোড় বাংলো সেটা আপনারা দেখতে পারবেন। এইখানে ওখানে অরিজিনাল পোড়ামাটির কারুকার্য রয়েছে, এইখানে সেটা আর কি এইভাবে দেখানো হয়েছে। এইবার আমরা বাঁশবাগানের মাথার উপর, চাঁদ উঠেছে ওই, সেখানে ঢুকছি ব্যাম্বু গার্ডেন। সামনে একটা আইল্যান্ড করা রয়েছে, মানে চারিদিকে এরকম জল রয়েছে, মাঝখানে রেস্টুরেন্ট করা রয়েছে ওখানে। আমরা যেহেতু 4 নম্বর দিয়ে এগোচ্ছি, 4 নম্বর থেকে 3 2 1 হয়ে আমরা বেরোবো। আচ্ছা, এইবার আমরা প্রথম এখানে লেকটার দর্শন পাচ্ছি। পার্কের মধ্যে কিন্তু ফুচকার স্টল, ফুচকা সহ নানান রকম অন্যান্য অনেক খাবার, এখানে আপনারা বিরিয়ানিও খেতে পারবেন। কি কি পাওয়া যাচ্ছে? বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাই তো? চিকেন চাউমিন। বিরিয়ানি কত নিচ্ছ? চিকেন বিরিয়ানি আপনার 190 টাকা। 190। ইকো পার্কের যে অফিসটা আছে তার দুদিকেই প্রচুর খাবার দোকান রয়েছে, তবে যারা কম খরচে ঘুরে নিতে চান তাহলে আমি তাদের বলবো অবশ্যই আপনারা বাড়ি থেকে খাবার আনবেন। পার্কের সমস্ত জায়গায় পার্কের মধ্যে খাবার অ্যালাউ রয়েছে, সেটা কম খরচে হবে। এখন পার্কের ভেতরে আমরা ওয়াও মোমো খেতে যাব। দেখি এখানে বসে এখন একটা মজিটো আর গরম গরম ওয়াও মোমো, এটা খেয়েছি আমি, মোটামুটি লেগেছে আর কি, মোমোটাও তাই। এটাকে আপনার এই দিক দিয়ে সামনে 2 নম্বর গেট, ওটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম, পাশ দিয়ে গেলে এরকম জায়গায় 1 নম্বর গেট আছে, আর তার এদিকে এই সোজা রয়েছে, এইটা হচ্ছে আইফেল টাওয়ার, এখানে গিয়ে আমাদের শেষ হবে জার্নি।
ডাস্টবিন কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর করে ডাস্টবিনগুলো রয়েছে দেখছি। আর এই লেক পার্ক বরাবর প্রচুর বসার জায়গা রয়েছে, এবং এই যে যেগুলো দেখছেন এইগুলো থেকে কিন্তু সন্ধ্যার পরে ফোয়ারা হবে, আর আপনি এখানে ওই শিকারা কিংবা বোটিং করতে পারেন। এবার বলে দিই আপনাদের খাওয়ার ব্যাপারে, দেখুন এর মধ্যে তো বিভিন্ন জায়গায় খাবারের নানান স্টল রয়েছে, ফাস্টফুড বিরিয়ানি পাবেন। আর আপনাকে যদি ভাত খেতে হয় তাহলে আপনি 2 নম্বর গেট, এই যে এখানে আছে 2 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে ওখানে আপনি ভাতের হোটেল পেয়ে যাবেন। আচ্ছা, সামনে ওইখানে রয়েছে গোলাপ গার্ডেন, এই যে এখানে রোজ গার্ডেন রয়েছে, বিভিন্ন রকম গোলাপের সম্ভার এখানে পাবেন। এই শীত পড়তেই কিন্তু প্রচুর মানুষের ঢল ইকো পার্কে। পার্কে বসে এই কম্পিউটার নিয়ে 2 ম্যাডাম বসে আছেন, আবার মারবে বলছে। পার্ক কিন্তু ইকো পার্ক অভূতপূর্ব জায়গা, একটা দিন আপনার ভালোভাবে লাগবে। নানান রকম অ্যাক্টিভিটিস রয়েছে, আপনি বোটিং করতে পারেন, অনেক অ্যাক্টিভিটিস বাচ্চাদের রয়েছে, ঘুরে ফিরে খেয়ে দে একটা দিন হাতে রাখতে হবে। এই হচ্ছে বোটিং পয়েন্ট, সারি সারি বোট এখানে সারিবদ্ধভাবে রয়েছে। ও, বোটিং এর জন্য আবার আপনার এই লাইফ জ্যাকেট পরতে হবে। কত করে নিচ্ছে বোট পার বোট? 200 টাকা আধা ঘন্টা, বাচ্চা এলাও না, বাচ্চা শিকারা বোটে 300 টাকা আধা ঘন্টা। এই লেকের ভেতরে যে আইল্যান্ডটা দেখছেন ওখানে রেস্টুরেন্ট আছে, মূলত ওটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে যদি আপনারা খেতে যেতে চান তো এই বোট আছে ওনাদের নিজস্ব, এখানে বোটে করে আপনাকে ওখানে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে শিকারা, এই শিকারা চড়তে গেলে আপনার লাগবে 300 টাকা শিকারার জন্য। এগোচ্ছি, এই হচ্ছে আমাদের শিকারা। চলে এলাম শিকারায়। ৩০০ টাকা নিল, চারজন এখানে বসতে পারবেন, আধ ঘন্টা এই ইকো পার্কের লেকে আপনি ঘুরতে পারবেন। 26 ফুট গভীর, কি বলছেন? আমাদের এদিকে রয়েছে এই আইফেল টাওয়ার, অনেকক্ষণ ঘুরলাম, তা 15-20 মিনিট হয়ে গেছে, অভিজ্ঞতা যথেষ্ট সুন্দর। আর এই ইকো পার্কের জল কিন্তু খুবই স্বচ্ছ জল। সামনে যেগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে সোলার প্যানেল, এই সোলার সেলগুলো দিয়েই কিন্তু গোটা ইকো পার্কে কারেন্টের ব্যবস্থা করা হয়। তো এর মধ্যে আপনারা ঢুকতেও পারেন, ঢোকা যায়, আমি আর গেলাম না। এটা হচ্ছে গ্রাম বাংলা দেখানো হচ্ছে, মানে একেবারে প্রত্যন্ত গ্রাম যেটা ইকো পার্কের মধ্যে তুলে ধরা হয়েছে। আর এই গ্রাম বাংলা এই যে পার্ক মতো যেটা করা রয়েছে এটা আপনারা ঢুকতে পারেন, এটা কিন্তু 10 টাকার টিকিট আছে, 10 টাকার টিকিট দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। মানে আমরা যেহেতু 4 নম্বর গেট দিয়ে ঘুরছি তাই ধীরে ধীরে এখন 1 নম্বরের দিকে এগোচ্ছি। সেই সকাল 11টায় খুলেছে আর এখন 3:30 বাজে। ইকো পার্কের এই 2 নম্বর গেটের কাছে এই যে রয়েছে ওয়াক্স মিউজিয়াম, ওয়াটার জার্ভিং 150, কায়াকিংও 150। এই আমি এবার একদম পার্কের এই পার থেকে, মানে 1 নম্বর গেটের এদিক থেকে একটু পার্ক সম্পর্কে বলে দিই। এইটা হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম, এইখান থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেট হয়ে একেবারে এই দিকে হচ্ছে 4 নম্বর গেট, জাপানিজ ফরেস্ট। জাপানিজ ফরেস্টে ঢুকেই এক বিরাট বড় বুদ্ধের মূর্তি, আগেই শান্তি নিয়ে ফরেস্টে এন্ট্রি করবো আমরা। কলকাতার বুকে এক টুকরো জাপান উঠে এসেছে। এইখানের যে থিমটা তুলে ধরা হয়েছে এটা বেশ ভালো লাগছে, তালগাছের শাড়ি, ছোট লেক,
এবং ব্রিজ এই বেশ ভালো এটা পরিকল্পনাটা বেশ ভালো মানে পার্কের এতটা বিস্তৃতি যে ঘুরতে ঘুরতে দম শেষ হয়ে যাচ্ছে এটার মধ্যে রয়েছে বুদ্ধের মূর্তি গৌতম বুদ্ধের টিকিট কাউন্টার এই তো আইটেনের টিকিট কাউন্টার এসি নন এসি দুরকম আছে এসি 250 নন এসি 150 অনেক হলো ঘোড়া এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে ইকো পার্ক থেকে তো আমি যেভাবে বলে দিলাম এখানে আসা ঘোড়া খাওয়া দাওয়া বা অন্যান্য সব ডিটেলস আমি দিয়ে দিলাম ঠিক একইভাবে আপনারা আসবেন ঘুরে চলে যাবেন যাই হোক এই শীতে আপনারা ঘুরে দেখুন ইকো পার্ক সহ কলকাতার আরও নানান জায়গা আমি চেষ্টা করবো আরও দুটো একটা ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের জন্য তো আজকের মতো টাটা।